আসসালামু আলাইকুম আমি মোসাম্মদ জিয়াসমিন আক্তার সহকারী শিক্ষক নুরেচালা শাখা লাইট ফায়ার স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তৃতীয় শ্রেণির ইংলিশ সেকেন্ড পেপার বইয়ের ট্রান্সলেশন এবং রিট্রান্সলেশন এই বিষয়টি নিয়ে আলোচনা করছি প্রিয় শিক্ষার্থী এটা তোমাদের পাঠ্য বইয়ের নাইনটি পেজে আছে তোমরা ট্রান্সলেশন এবং রিট্রান্সলেশন দুইটাই পড়বে মেয়েটি বুদ্ধিমতী দ্য গার্ল ইজ ইন্টেলিজেন্ট বাগানটি সুন্দর দ্য গার্ডেন ইজ বিউটিফুল তার দাদা একজন বৃদ্ধ লোক হিজ গ্র্যান্ডফাদার ইজ অ্যান ওল্ড ম্যান এরপরে আছে এক্সারসাইজ এক্সারসাইজগুলো আমি তোমাদের সুবিধার জন্য খাতায় লিখে দিয়েছি একটি সবুজ পাতা এ গ্রিন লিফ একটি বড় মাছ এ বিগ ফিশ একজন খাটো লোক একজন খাটো লোক এ শর্টম্যান একটি লম্বা গাছ এ টল ট্রি তাকে একটু দুধ দাও গিব হিম এ লিটিল মিল্ক একজন স্বাস্থ্যবান লোক এ হেলদি ম্যান একটি সরু রাস্তা এ ন্যারো রোড একজন পণ্ডিত লোক এ লার্নেড পার্সন ছেলেটি নির্দোষ দ্য বয় ইজ ইনোসেন্ট লোকটি অসহায় দ্য ম্যান ইজ হেল্পলেস এখানে আসো কাম হেয়ার সেখানে যাও গো দেয়ার দূরে যাও গো ফার নিকটে আসো কাম নেয়ার গভীরভাবে চিন্তা করো থিঙ্ক ডিপলি নম্রভাবে কথা বলো স্পিক পলাইটলি মেয়েটি জোরে কথা বলে দ্য গার্ল স্পিকস লাউডলি তুমি খুব চালাক ইউ আর ভেরি ক্লেভার সে কখনো মিথ্যা কথা বলে না হি নেভার টেলসেলাই সর্বদা সত্য কথা বলিবে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ আবার এসো কাম এগিন দ্রুত হাঁটো ওয়াক ফাস্ট চুপি চুপি পরো রিড সাইলেন্টলি সাবধানে যাও গো কেয়ারফুলি আমি খুব সুখী আই অ্যাম ভেরি হ্যাপি তিনি দেরিতে আসিলেন হি কেম লেট এরপরে আবার এক্সারসাইজ আছে এক্সারসাইজগুলো আমি খাতায় করে দিয়েছি এখন যাও নাও গো আগামীকাল আসিও কাম টুমোরো আস্তে কথা বলো স্পিক সফটলি সে খুব দুর্বল হি ইজ ভেরি উইক রফিক সর্বদা ব্যস্ত রফিক ইজ অলওয়েজ বিজি তিনি সকালে উঠেন হি গেটস আপ ইন দ্য মর্নিং সে গতকাল এসেছিল হি কেইম ইয়ে স্টারডে তিনি প্রায় আসেন হি কামস অফেন তিনি খুব ক্লান্ত হিজ ভেরি টার্ড আব্বা বাড়িতে আছেন ফাদার ইজ অ্যাট হোম সে দরজায় দাঁড়িয়ে ছিল হি স্টুড অ্যাট দ্য ডোর তিনি ঢাকায় থাকেন হি লিভস ইন ঢাকা পাখিরা আকাশে ওড়ে বার্ডস ফ্লাইন দ্য স্কাই তাহারা আটটার সময় স্কুলে যায় দে গো টু স্কুল অ্যাট এইট এম শুক্রবারে আসিও কাম অন ফ্রাইডে তিনি উনিশশো সত্তর সালে মারা গিয়া গিয়েছিলেন হি ডাইড ইন নাইনটিন সেভেন্টি বইটি টেবিলের ওপরে দ্য বুক ইজ অন দ্য টেবিল গরু ঘাস খাইয়া বাঁচে দ্য কাও লিভস অন বেঞ্চের ওপর দাঁড়াও স্ট্যান্ড অন দ্য ব্রেঞ্চ প্রিয় শিক্ষার্থী এই নাইনটি সেভেন পেজের ট্রান্সলেশন এবং রিট্রান্সলেশন এইগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে আশা করি সবাই বুঝতে পেরেছ সবাইকে অনেক ধন্যবাদ